আপনারা ভালো থাকবেন। ভালো থাকাটা আজকাল দিনে বড় কথা নয়। বড় কথা কোনটে? ভালো রাখা। আপনি তো ভালো থাকবেন, কিন্তু আপনি তাকিয়ে দেখুন আপনার পাশে কে ভালো নেই। চেষ্টা করুন তাদের ঘরে ভালো কি করে রাখবেন। আজকাল দিনে মানুষ দুবেলা দুমুঠো খেতে পাবে, কারণ ভগবান এ মাটিতে সব দিয়েছে। গাছে গাছে ফুল আছে, ফল আছে, গোয়াল ভর্তি গরু আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, বাংলার মাটিতে সব আছে। তাহলে যে কোনো মানুষ দুবেলা দুমুঠো খেতে পাবে। তাহলে আপনি খেতে পাচ্ছেন, আমি খেতে পাচ্ছি, এটা বড় কথা না। তাকিয়ে দেখুন কারা অসহায়, আজকাল দিনে কারা খেতে পর্যন্ত পায় না। মহাপ্রভু তাই এমন ব্যবস্থা করেছিল, তাই তিনি গরিব দুঃখী কাঙাল সবাইকে এক জায়গায় টেনে এনে এমন তিনি ব্যবস্থা করেছিল। আজকাল দিনে তাই সেই মহাপ্রভুকে অনুসরণ করে আজ এখানে হাজার হাজার মানুষের ভক্ত সেবার আয়োজন। এখানে কোনো জাত নেই, এখানে ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগদি সব শ্রেণীর মানুষ এই স্থানে এসে বসে। সব শ্রেণীর মানুষ একই আসনে বসে সেবা করে যায়। মহাপ্রভু যখন বাংলার মাটিতে আসেনি তখন আমাদের সমাজ কেমন ছিল? এখন একটা সমাজ, যে সমাজের বুকে তাকিয়ে দেখুন, আপনি বসে আছেন, আপনার পাশে যে বসে আছে সে আপনার দাদা নয়, কাকা নয়, তাকে হয়তো আপনি কোনোদিন দেখেনি, তবু আপনার পাশেই বসেছে। সে ব্রাহ্মণ না চণ্ডাল মুচি না মেথর না বাগদি না কেওর না হাড়ি, এ আপনি জানেন না, তবু পাশাপাশি বসে আপনারা ভগবানের নাম শুনছেন। এখন কার সমাজ? তৎকালীন দিনে সমাজ কি ছিল? আমাদের এই সমাজকে চার ভাগে ভাগ করে রেখেছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এই যে চার ভাগে সমাজের মানুষকে ভাগ করে রাখা, কাজ ছিল এক এক সমাজে এক একজনের আলাদা। যেমন ব্রাহ্মণরা ওরা যাগ যজ্ঞ পূজা অর্চনা ওরা ভগবানের কাজে থাকবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে দেশের জন্য যুদ্ধ করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবে। আর শুদ্ধ সবচেয়ে ছোট জাতের মানুষগুলো পরের বাড়িতে কাজ করবে, হাঁড়ি কলসি বেচাকেনা করবে, চাষবাস করবে, ওদের পেটে রোজগার করতে হবে। তাহলে এই যে সমাজের ভাগ ছিল তার জন্য মানুষ ছিল, কিন্তু মানুষ যে যা একত্রিত ছিল না, আলাদা আলাদা ভাবে থাকত। যেমন আজকাল দিনে ঠাকুর ঘরে যে কোনো মানুষ গিয়ে প্রণাম করতে পারে, ধূপ দিতে পারে, প্রদীপ জ্বালতে পারে, কিন্তু আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু যখন আসেনি তখন কিন্তু ভগবানের ঘরে ব্রাহ্মণ ছাড়া আর কারো যাবার অধিকার ছিল না। ভগবানকে প্রণাম করার অধিকার ব্রাহ্মণ ছাড়া আর কারো ছিল না।
ভগবানের চৌকাটে পা রাখার অধিকার ব্রাহ্মণ ছাড়া আর কারো ছিল না। এমনকি বেদ মন্ত্র ব্রাহ্মণরা পাঠ করবে, ব্রাহ্মণরা শুনবে, ব্রাহ্মণ ছাড়া এই বেদ মন্ত্র অন্য কোন শ্রেণীর মানুষ যদি শুনে ফেলত, এই শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে কালা করে দেয়া হতো। শুধু তাই নয়, আপনার মাসির বাড়ি 5 কিলোমিটার দূরে, কিন্তু এই 5 কিলোমিটার দূরে যাবার পথে কোনো যদি ব্রাহ্মণ পরিবার থাকত তাহলে আপনি ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না, আপনাকে 10 কিলোমিটার ঘুরে তবে ওই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। তাহলে এই যে সমাজ, এই যে সমাজ, এই সমাজটাকে ভেঙে আজ আমরা এক জায়গায় চলে এলাম। এই সমাজটাকে ভাঙলো কে? দুটো ভাই, এক হলো গৌর আর দুই হলো নিতাই। তিনি দেখলো যে বাংলার মাটিতে মানুষ আছে কিন্তু এক জায়গায় নেই। আমরা সনাতনী, আমাদের ধর্ম কি? সনাতন ধর্ম। কিন্তু এই ধর্মটাকে ভাগ হয়ে যাচ্ছে, এই ধর্মটাকে এক রাস্তায় হাঁটাতে হবে। একটা লাঠিকে যে কোনো জন ভেঙে দিতে পারে, কিন্তু 10টা লাঠিকে যদি এক করে দেয়া যায় 1000 চেষ্টা করলেও ভাঙা যাবে না। তাই মহাপ্রভু পশ্চিমে এসে দেখলো যে জাত নিয়ে মানুষ মেতে আছে, এই জাতটাকে যদি ভেঙে দিতে পারি তাহলে ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগদি সবাই যদি এক হয়ে যায় আর সবাই যদি এই হরিনামের পথে যোগদান করে তাহলে এই সনাতন ধর্মটাকে নষ্ট করার অন্য কোন ধর্মের মানুষের কোনো সাহস আসবে না। তাই তিনি সর্বপ্রথম এই জাতি ভেদটাকে ভেঙেছিলেন, আর এই জাতি ভেদটাকে ভেঙে আমাদের এক জায়গায় টেনে এনেছিলেন। কিসের দ্বারা? টাকা পয়সা দিয়ে নয়, একমাত্র হরি নামের দ্বারা। তিনি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সবাইকে একটা কথা বলেছিল যে আমি তোদের সুন্দর বাড়ি করে দিতে আসিনি, সুন্দর গাড়ি করে দিতে আসিনি, আমি তোদের ঘরে এক জায়গায় টেনে আনতে এসেছি, তোরা আয়, আয়না ছুটে, আয়না ছুটে, নেনা লুটে, এই হরি না এই কৃষ্ণ না, সবাই আয়না ছুটে, নেনা লুটে, এই হরি না এই কৃষ্ণ না, আয়না ছুটে, নেনা লুটে, এই হরি না এই কৃষ্ণ না, আয়না ছুটে, নেনা লুটে, এই হরি না এই কৃষ্ণ না, তোদের মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মানব জন্ম ধন্য হবে, আয়না ছুটে, নেনা লুটে, এই হরি না এই কৃষ্ণ না, এই হরি না এই কৃষ্ণ না। সন্দেশ বা রসগোল্লা যে খায় সেই জানে এটার কত মিষ্টি, আর যে কোনোদিন খায় না সে জানবে না এটা মিষ্টি না তেতো। তবে বলাটা শুরু কর, শেষ একদিন তোরা ঠিক খুঁজে পেয়ে যাবে। বলুন, তিনি এমন একটা সোজা রাস্তা করে দিয়েছে। আচ্ছা, হরি বল বলার জন্য যদি নিয়ম করে দিত, মহাপ্রভু যদি বলতো যে আমি তোদের হরি বল বলাতে এসেছি, তোরা বলবি, কিন্তু নিয়ম হলো ভোর 5টায় গঙ্গায় চান করবি,
তারপরে তুলসী তলায় জল দিবি, তারপরে ঠাকুর ঘরে যাবি, প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, তারপরে একবার হরি বল বলবি। এই নিয়ম যদি মেনে চলিস তাহলে মরার পরে ভগবানকে পাবি, আর নিয়ম যদি না মানিস তাহলে নরকে যাবি। দূর বাবা, আমি তো ভোরের বেলা চান করিনি, হরি নাম শুনে লাভ নেই, কানে আঙুল চাবা দিয়ে সেবা করে ঘরে চলে যাই। সেবার ব্যবস্থা হয়েছে বাবা, হরি নাম শুনবো না, হরি কথা বলবো না, আর বললেই অনিয়ম হবে, দরকার নেই, কানে আঙুল দিয়ে সেবা করে বাড়ি যেত। তাহলে আজকে মানুষ এখানে বসেছে কেন? কোন নিয়ম তিনি রাখেননি বলে। যদি নিয়ম করে দিত তাহলে এই জায়গায় কেউ আসতো না। মহাপ্রভু এই সোজা সরল রাস্তা দেখে, দেখুন ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর আজকে এক হয়ে গেছে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, উলুধ্বনি উলুধ্বনি, তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বাণ ডেকেছে সোনার নদিয়া, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বাণ সোনার নদিয়া, হরি নামের বাণ ডেকেছে সোনার নদিয়া, হরি নামের বাণ ডেকেছে সোনার নদিয়া, তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরি নাম এই কৃষ্ণ নাম, এই হরি নাম এই কৃষ্ণ নাম, শোনো শোনো ভক্তগণ, হাতে তালিটা রাখে রাখে একবার দেখি তালে তালে কেমন চলে দেখি তাল। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন, আচ্ছা কোন ছোট জাতের মানুষ ভগবানকে পেয়েছে? মহাপ্রভুকে প্রশ্ন করছে, মহাপ্রভু বললো ওরে ভগবানকে পাবে কি? ভগবান তার কাছে ছুটে এসেছে, ভগবান ছুটে এসেছে এমন কোন প্রমাণ আছে? আজকে দেব, তাই আজকে সেই প্রমাণ অনুসারে আপনারা শুনবেন লীলা কি জাতি ভেদ। আপনারা শুনছেন তো? শুনছেন? আচ্ছা যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। কি ব্যাপার, এটা ঠিক আছে, এটা ঠিক, আপনারা যে হাত তুললেন এ নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা আপনাদের একটা তন্ময় মন। আপনারা বসে পড়েছেন, আপনার সামনে কে, পেছনে কে, ডায়ে কে, বায়ে কে, এখন কিন্তু আপনাদের মনে কোনো চিন্তাই আসছে না। এখন মনের মধ্যে কি চিন্তা আসছে? যে যা বলবো তাতেই হ্যাঁ দেবো, হরি নাম ভালো লাগছে, হ্যাঁ বন্ধ করে দেবো, হাত তুলবো, হাত তোলা বন্ধ করবো, মানে সবে শোনো শোনো সবেতে হ্যাঁ দেওয়াটা ঠিক নয়, কিছু জিনিসকে বুঝে নিতে হয়। এই যে হরি কথা আপনারা শুনছেন, যদি চঞ্চল মন হন তাহলে এই হরি কথা আপনার কোনো কাজে লাগবে না। আর কেন লাগে না? কারণও আছে, তাই আপনি দেখবেন তিন ঘন্টা ধরে হরি কথা শুনবেন, তারপরে সেবা করে বাড়ি যাবেন,
তারপরে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি 3 মিনিটে বলা শেষ করে দেবেন, তাহলে শুনলেন 3 ঘন্টা, আপনি বলবেন যখন 3 মিনিট, তাহলে আপনার বাকিগুলো গেল কোথায়, গেছে বাকিগুলো, তার মানে শোনার মতো শোনা হয়নি। এ কান, এ পিতলের কান হলে চঞ্চল হবে, লোহার কান হলে পেছন দিকে তাকাবে, লাইন ক্লিয়ার আছে? আর যদি প্রকৃত আপনি মন দিয়ে শোনেন, আপনি ঘাড় ঘোরাবার সময় আপনি পাবেন না, আপনার পেটের খিদে সেটাও চলে যাবে। তাই শুনুন, শোনো শোনো ভক্তগণ, এই যে তালিটা কেন দিয়াচ্ছি জানেন, এটা কি তাল, এটার দ্বারা কি হয়, ভগবানের সঙ্গে যোগাযোগ হয়। এই যে আমরা বসেছি তার সঙ্গে যোগাযোগ, তাল বেতাল, বেতাল কাকে বলে দেখবেন, একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামী স্ত্রীর কথা শুনে চলে, এটা কিন্তু তালে চলে, তাই ডাল ভাত খেয়েও ভালো থাকে। এবার স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, এটাকে আপনারা কি বলবেন, এরা বেতালে। এদের দশতলা বাড়ি হতে পারে, কিন্তু এক বিছানায় শোবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে, কেন, ওরা হচ্ছে বেতাল। ছাত্র যদি মাস্টারের কথা শুনে চলে, তাহলে জানবে ছেলেটা তালে চলছে, আর ছাত্রকে যদি মাস্টারের মাথায় নাচে কি বলবেন, ও বেতালে চলছে, ও যতই লেখা পড়া শিখুক না কেন, ও বাপ মাকে ভাত দেবে, ও বেতালে। একজন শিষ্য যদি গুরুকে লক্ষ্য করে অনুসরণ করে চলে, গুরু কৃপা হবে, গুরু কৃপায় সে ভগবানকে পাবে, আর গুরুকে দেখলে যদি গালাগালি পড়ে হবে। তদ্রূপ এই যে তালটা কি, এটা হচ্ছে ভগবানের সঙ্গে যোগাযোগ। দেখুন, আপনি যখন তাল দেবেন না, তখন আপনার মনটা এমন জায়গায় এসে যাবে, চঞ্চল হলেই আপনার তালি পড়বেন, আপনি বেতাল হয়ে যাবেন। আর এই যে তালে চলছে, যোগাযোগ চলছে, হাত দুটো কিসের জন্য চলছে, ভগবানের জন্য চলছে, এ হাত দিয়েছে তার সঙ্গে যোগাযোগ। এবার হাত যদি তার সঙ্গে যোগাযোগ না রেখে, যদি মদঘরের সঙ্গে যোগাযোগ থাকে, মানুষটা কি হবে, মদঘর, জুয়াঘরের সঙ্গে যোগাযোগ রাখলে জুয়াঘর, নেশাঘরের সঙ্গে যোগাযোগ রাখলে নেশাঘর, আর ভগবানের সঙ্গে যোগাযোগ রাখলে তাহলে মদঘর হবে না, মাতাল হবে না, সে একজন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। তাই এটা হচ্ছে যোগাযোগ, দিন যোগটা হয় করে শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন। প্রেমানন্দ নাম তার, কাশীধামে বাস, ছিল তার একটা জুতো দোকান, হরি নামে তার আস, পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। হরি বল হরি বল হরি বল হরি বল। দিবানিশি বদনেতে হরি নাম গাহে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে, উলুধ্বনি উলুধ্বনি হরে ধ্বনি হরে ধ্বনি রাম রাম হরে হরে, হরে কৃষ্ণা হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি কাশীর বাজার বড় বাজার যে বাজারে মানুষ বিক্রি হয় রাজা হরিশ্চন্দ্র তিনি যখন বিশ্বামিত্রের কাছে ঋণী হয়েছিল ঋণ শোধ করার জন্য তার ছেলেকে বিক্রি করে দিয়েছিল আর কাশীর শ্মশানে মরা পুড়িয়েছিল সেই জন্য একটা গান উঠেছিল চিরদিন কাহারো সমান নাহি যায় আজ সে রাজা কাল ভিক্ষা চায় সেই কাশীর বাজারে প্রেমানন্দ দাস মুচির ছেলে জুতো দোকান জুতো বিক্রি করে জুতো সেলাই করে বয়স হল তার ৭০ বছর কত বললাম তার স্ত্রী নাম হচ্ছে সুধা ময়ী বয়স হচ্ছে ৬০ তাহলে প্রেমানন্দ ৭০ সুধাময়ী ৬০ ৭০ বছর বয়সে প্রেমানন্দ একটা ইচ্ছা বাবা হবে ৭০ বছর বয়স ওই বাড়িতে কোনো ছেলে নেই কিন্তু প্রেমানন্দর ইচ্ছা যে এখনো আমি বাবা হব আচ্ছা বলুন ৭০ বছরের মানুষ যদি বলে এখনো আমি বাবা হব তাহলে গ্রাম বাংলার ইয়ং ছেলেরা কম টিটকিরি মারবে বুড়ো হয়ে মরতে যাচ্ছ এখনো বাবা হবে গাছ তুমি আর বসাতেই পারবে না ফল ধরবে কি করে তেমন কাশীর বাজারে বেশ কিছু ৪৪টি ছেলে প্রেমানন্দকে ওই কথা বলে যায় যে বাবা তুমি আর হতে পারবে না প্রেমানন্দ তাদের বলে তোরা দেখবি বাবা একদিন আমি হব এরা বলে ঠিক আছে দেখবো তুমি কি করে বাবা হতে পারবে সুধাময়ী আর প্রেমানন্দ রাত্রিকালে শুয়ে আছে সুধাময়ী তার স্বামী প্রেমানন্দকে বলছে আমি বলছি তুমি আর বাবা হতে পারবে না প্রেমানন্দ বলে কিনা গ্রামের মানুষরা টিটকিরি মারে তুমিও বলছো বলতে বাধ্য হলাম কারণ একটা সন্তান পাওয়ার জন্য তুমি কত ব্রত করছো এর কাছে মানদ ওর কাছে মানদ তার কাছে মানদ অনেক কিছুই করছো আরে ভগবান যদি তোমাকে না দেয় তুমি পাবে কোথা থেকে অমুকের মায়ের ৫টা ছেলে ভগবান তাকে দিয়েছে আমাকে ভগবান দেয়নি না সুধাময়ী এ কথা বলো না দেখবি আমার মন বলছে আমি যেন সন্তান পাব আমি মাঝে মধ্যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার কোলে একটা ফুটফুটে ছেলে এসেছে তোমার কোলে একটা ছেলে এসেছে এই ইচ্ছাটা কেন জাগে জানো একমাত্র মাঝে মধ্যে আমি এই স্বপ্নগুলো দেখি আর দেখে মনের মধ্যে একটা জোর এসে ঠিক আছে তাই যদি হয়ে থাকে তাহলে এটা তো দাসপাড়া মানে ছোট জাত এখানে আমরা ছোট জাত বাস করি পাশের গ্রামটা হলো ব্রাহ্মণপাড়া দোকানে একটা কৃষ্ণ মন্দির আছে একবার পায়ে পায়ে যাও না গিয়ে ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে মানত করো কারণ সন্তান যদি দেয় ভগবান দিতে পারবে আর না দিলে কারো পারবে না তাহলে তুমি তার কাছে গিয়ে মানত করো ঠিক আছে কাল সকালবেলা যাবো ভোরের বেলা উঠে প্রেমানন্দ স্নান করেছে স্নান করে কৃষ্ণ মন্দিরে যাবে
কি বলছে একটা টাকা হবে, এক টাকা। সুদাময়ী দরজার আড়ালে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে, কেন? কারণ একটা টাকা তার ঘরে নেই। বাবন কেমন একটা অভাবের সংসার, স্ত্রী বলে দিয়েছে কৃষ্ণ মন্দিরে যাবে, প্রেমানন্দ স্নান করে বড় আশা নিয়ে বলেছে একটা টাকা দাও, কিন্তু সুদাময়ী এক টাকা দিতে পারে না, দরজার সম্মুখে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। কি হলো, একটা টাকা দাও? নেই, এক টাকা ঘরে নেই। আমি জানি তুমি সকালবেলা এক টাকা চাইবে, তাই সারা রাত্রি ধরে আমি ঘরে খুঁজেছি, এক টাকা আমি পাই না। তোমাকে যেতে হবে না আর ওই মন্দিরে, পাবো না ওনার ছেলে, পাবো না। তুমি জুতো দোকানে চলে যাও, এক টাকা ঘরে নেই। ভগবান কোনোদিন আমাদের দিকে ভিড়েও তাকাবে কেন না? শুনো, ভগবানকে প্রদীপ দিলি ভগবান কৃপা করবে, ভগবানকে সন্দেশ দিলি ভগবান কৃপা করবে, না দিলেও সে করে। মালা থাকলেই যে ভগবানকে পাওয়া যায় তার কোনো মানে নেই, ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি আর বিশ্বাস, এর দ্বারাই ভগবানকে পাওয়া যায়। ভগবান কোনোদিন থালার দিকে তাকিয়ে দেখে না, তাকিয়ে দেখে কতটুকু ভক্তি করে আমাকে সেবা দেয়। ভক্তি করে কেউ যদি তুলসী পাতা দেয় ভগবান সেটাই গ্রহণ করে, ভক্তি করে কেউ যদি দুপোটা চোখের জল দেয় ভগবান তাকেই কৃপা করে। তাহলে কেন এক টাকা বাবু? আমি যাবো যখন বলেছি আমি এমনি যাব, 70 বছরের মানুষ সকালবেলা বেরিয়েছে, ভালো করে হাঁটতে পারে না, ভরা দুপুর বেলা কৃষ্ণ মন্দিরে এসে দাঁড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ কি করছে? ভগবানকে সেবা দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আপনারা করেন তো? ভগবানকে সেবা দিয়ে কিছুক্ষণ দরজা বন্ধ রাখতে হয়, তারপরে তালি দিয়ে দরজা খুলতে হয়। তো ভগবানকে সেবা দিয়ে পূজারী ব্রাহ্মণ দরজা বন্ধ করে আছে, প্রেমানন্দ কৃষ্ণ মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, উপরে উঠবে। আর যেই সিঁড়িতে পা দিয়েছে পূজারী ব্রাহ্মণ, উপর থেকে বলল, কে রে? নিজ থেকে বলল, আমি প্রেমানন্দ। নাম তোর প্রেমানন্দ, কিন্তু প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ, আরে প্রেমানন্দর পরে কি? প্রেমানন্দ দাস। দাসটা কি? তার টাইটেল। আমার নাম যেমন বিশ্বজিৎ, খাড়াটা হলো টাইটেল। তাহলে কেউ দাস, কেউ নস্কর, কেউ মন্ডল, কেউ পড়লে কি? তাহলে বলছে আমি প্রেমানন্দ দাস। পূজারী ব্রাহ্মণ বলল, তাহলে তুই জাতিতে মুচি? বলল, হ্যাঁ আমি মুচি। মন্দির থেকে পা নামা, এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। প্রেমানন্দ বলল, আমি মানত করতে এসেছি। মানত করবি? তোদের জন্য ওই যে অদূরে একটা কদম গাছ আছে, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনো দিনের জন্য উঠবি না। প্রেমানন্দ মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। দরজা তখন বন্ধ, কদম গাছের নিচ থেকে দরজার দিকে তাকিয়ে বলল, আমি জানি দরজার ভেতরে তুমি সেই বসে আছো, আমি তোমার কাছে এসেছিলাম মানত করার জন্য, কিন্তু পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে উঠতে দিল না, কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল।
আমার কাছে প্রশ্ন হলো, এই প্রশ্নের উত্তর একমাত্র তোমাকেই দিতে হবে যে হে কৃষ্ণ, কেন আমি তোমার পায়ে প্রণাম করতে পারলাম না? কেন জাতিতে মুচি বলি, আমি একজন ছোট জাত বলি, উনি পূজারি ব্রাহ্মণ মন্দিরে থাকবে আর আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে থাকব, কেন? তুমি তো মানুষ সৃষ্টি করেছো, জাতকে তো সৃষ্টি করনি, তাহলে কেন এই জাতি ভেদ হবে? উনিও মানুষ আমিও মানুষ, উনি ব্রাহ্মণ হয়ে এসেছে আমি মুচি হয়ে জন্মেছি, কিন্তু তফাৎ কোন জায়গায়? উনি পূজো করে আমি জুতো সেলাই করি, উনিও যেমন মানুষের কাজে লাগে আমিও তেমন মানুষের কাজে লাগে, উনি পূজো করে মানুষের মঙ্গল করে আর আমি জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিই। আমাদের মতো মানুষগুলো যদি জুতো সেলাই না করত তাহলে মানুষগুলো হাঁটতো কি করে? তাহলে উনি হয়ে গেল বড় জাত, আমি হয়ে গেলাম ছোট জাত, এটা কেন জাতের বিচার? কেন জাতের বিচার? একজন প্রামাণিক চুল কাটে সে হয়ে গেল ছোট জাত, আর যারা চুল কেটে উত্তম কুমার হয়ে ঘুরে বেড়ায় তারা বড় জাত, যারা বাড়িতে পায়খানা করে পায়খানার প্যান ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর যারা পায়খানা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে তারা মেথর, তারা হয়ে গেল ছোট জাত। তারা মেথরের মতো ছোট জাতের মানুষ যদি না থাকতো আমাদের বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতো, ছোট জাতের মানুষগুলো যদি চুল না কাটতো মানুষের তাহলে মানুষ বন মানুষ হয়ে ঘুরে বেড়াতো, তাহলে বড় কারা? কেন আমি মন্দিরে উঠতে পারলাম না? শোনো কৃষ্ণ, আজকে আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, 70 বছর বয়স আমার, কিন্তু আমি কথা দিলাম তুমি যদি আমাকে সন্তান দাও সে 5 বছর বয়স হবে, আর আমি কথা দিলাম ওই 5 বছরের মুচির ছেলেকে এই কৃষ্ণ মন্দিরে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। আজকে তুমি থাকাকালীন আমাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, আর কোনদিন তোমার সঙ্গে আমার দেখা হবে কি না দেখা হবে আমি জানি না, কিন্তু মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ পেল। আমি দেখব আমার ছেলেকে যেদিন এই মন্দিরে দান করব সেদিনকে আমি দেখব তুমি কেমন করে তাকে কদম গাছের নিচে দাঁড় কর, দেখব তুমি কেমন করে। মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি যায়, দরজার ভেতর থেকে ভগবান বললো প্রেমানন্দ এলি আর 2-4 গালাগালি দিয়ে গেল, দোষ আমি করেছি, দোষ তুই করিনি, ঘরের কাছে তো আমি আছি, তাহলে এখানে মানত, ওখানে মানত, সেখানে মানত করলি কেন? সন্তান যদি প্রার্থনা করবি রাতের অন্ধকারে তো এসে একবার বলে যেতে পারতিস, তা না করে এদিক ওদিক ছোটাছুটি করে 70 বছর বয়সে আমার কাছে এলি আর এসে তুই আমাকে গালাগালি দিয়ে যাচ্ছিস। তোর মতো ভুল হাজার হাজার মানুষ করে, তারা ঘরের ভগবানকে চিনতে পারে না, তারা বৃন্দাবনে গিয়ে ভগবানের পায়ে মাথা ঠোকে। মেরে ভাই, আসল ভগবানকে না চিনে ছোটাছুটি করে কোনো লাভ নেই, জীবনে তোমার 2 ভগবান, সেই 2 ভগবানই জ্যান্ত ভগবান, কে? এক হলো তোমার বাবা, 2 হলো তোমার মা। বলো বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায়? অনেকে বাবাকে দেখলো না, মাকে দেখলো না, বাবা মা ঘরে খেতে পায় না, আর সেই মানুষটা বৃন্দাবনে গিয়ে মোটা মালা পরে তিলক সেবা করে ভগবানকে ডেকেই যাচ্ছে, 100% গ্যারান্টি কোনোদিন ওরা ভগবানকে পাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে
কোনোদিন তোমাকে কোনো তীর্থে যেতে হবে না, সব তীর্থের ভগবান তোমার বাড়িতে এসে হাজির হবে। জেনে দেখতে হবে তোমার জীবনে আসল ভগবানকে। তুমি কোনোদিন ভেবে দেখেছো কি, কোনোদিন পাঁচটা মিনিট চিন্তা করে দেখো যে তোমার জন্য মুসুরি খাটিয়েছে তোমার ঘরের ভগবান, তোমার যখন শরীর খারাপ হয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে তোমার ঘরের ভগবান, তুমি যখন মাঘ মাসের কোন কোনে ঠান্ডায় বিছানায় পায়খানা করেছো পরিষ্কার করেছে তোমার ঘরের ভগবান, তোমাকে হাঁটা শিখিয়েছে ঘরের ভগবান, তোমাকে চলা শিখিয়েছে ঘরের ভগবান, তোমাকে বলা শিখিয়েছে ভগবান। আর সেই ভগবানের পেটে লাথি মেরে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তাহলে আসল বাবা মা তোমার জীবনে সেটাই ভগবান। তাই সেই ভগবানকে দূরে ছড়িয়ে রেখে আর এক ভগবানকে পাওয়া যায় না। ভগবান তিনি নিজে মুখে বলেছে, জননী জন্মভূমি চায় স্বর্গাদপি গরীয়সী। একজন মা দেব দেবীর চেয়ে বড় হয়ে বসে আছে, একজন বাবা দেবতাদের চেয়ে বড় হয়ে বসে আছে, ওদের সেবা যত্ন কর, তোরা ছুটে আসবি আমার কাছে, ওদের ফেলে আমার কাছে নয়। বলিয়ে রাধা মাধব কি, তাহলে প্রেমানন্দ বাড়ি এলো। বয়স কত সুদাময়ীর, কত বয়স বলেছিলাম? 60 বছর। 20 বছরের মেয়ে মা হয়, 30 বছর, 40 বছরের মেয়ে মা হয়ে যায়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুদাময়ী হয়ে গেছে 60 বছরে মা। আজ বলুন তো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে মেয়েরা কলে জল নিতে গিয়ে কার আলোচনা করবে একটু সত্যি করে বলবে? কার চলবে আলোচনা? টিটকিরি কার কার নিয়ে চলবে? গোটা দাসপাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ চললো রে, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। পরচর্চা পরনি কলির মানুষ এটাকে নিয়ে বেশি মেতে থাকে, এটাকে নিয়ে। এক প্রকারের মানুষ বলে হরিনাম হোক, এক প্রকারের মানুষ বলে বন্ধ কর, নাটক করে, থিয়েটার কর, যাত্রা কর। এক প্রকারের মানুষ কৃষ্ণ কথা শুনতে চায়, এক প্রকারের মানুষ কৃষ্ণকে নিন্দে করতে চায়, এক প্রকারের মানুষ মালা পরে, এক প্রকারের মানুষ মালাকে দেখে ঘৃণা করে। কিন্তু প্রশ্ন হলো, তুমি মালা পড়তে পারো না পড়ো কোনো দুঃখ নেই, তিলক সেবা করতে পারো না পড়ো কোনো দুঃখ নেই, কিন্তু যারা মালা পড়েছে, যারা তিলক সেবা করেছে, তাদের ঘরে তুমি অপমান করতে যেও না, এর জন্য তোমাকে পুলিশ শাস্তি দেবে না, ভগবান তোমাকে নরকে পাঠাবে। তাই পড়ো না পড়ো কোনো দুঃখ নেই, যারা পড়ে আছে তাদের ঘরে অপমান করো না, কারণ কলিযুগের 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পূর্ণ। পাপের রাজত্বে আমরা বসে আছি, তাই যে হরি নাম করে সেও মিথ্যে কথা বলে, যে করে না সেও মিথ্যে কথা বলে। বলে কেন? আমাদের বলাচ্ছে কে, কলি। কলিরও ভুজঙ্গ দেখি, ভুজঙ্গ মানে কি সাপ, একটা সাপের একটা ফোনা হতে পারে, কিন্তু কলি বিশাল একটা সাপ হয়ে কোটি কোটি ফোনা নিয়ে আমাদের ঘরে ছোবল মেরে যাচ্ছে। প্রতিটা ফোনায় প্রতিটা বিষ আছে, কারো শরীরে দিচ্ছে অহংকারের বিষ। দেখবে যার শরীরে অহংকারের বিষ দিয়েছে, তার নেতা হবে, মন্ত্রী হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, তারা কোনোদিন ছেঁড়া চটে বসে হরিনাম শুনবে না। কেন? আমরা নেতা মন্ত্রী, আমরা ছেঁড়া চটে বসবো, এটা হচ্ছে অহং। কারো শরীরে দিচ্ছে কামনা বাসনার বিষ, আমি এই হব, ওই হব, সেই হব। মানুষ বাসনা করে, কিন্তু মানুষের বাসনা পূর্ণ করে পূর্ণময় ভগবান শ্রীকৃষ্ণ, সে ছাড়া কোনোদিন বাসনা পূর্ণ হতে পারে না। মানুষ যতই আশা করুক না কেন, মানুষের আশাকে পূর্ণ করে ভগবান। তাহলে এই কলি আমাদের এই সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে মা, তাই কলির কাছ থেকে দূরে থাকুন। আর দূরে থাকলে আপনি কৃষ্ণ ভজনের পথে যুক্ত হবেন, করবেন না পরচর্চা পরনিন্দা। কাকে আপনি নিন্দে করবেন? নিন্দে করে কোনো লাভ নেই, সেও ভগবানের জীব, আমিও ভগবানের জীব। আজকে যে মালা পরেনি, 2 দিন পরে পড়তে পারে,
আজকে যে তিলক সেবা করেনি দুদিন পরে করতে পারে, আজকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছে কালকে বসতে পারে, আজকে যে সেবা করে চলে যাচ্ছে সে দেখবে একদিন সবার পরে সেবা করে এই হরিবাসর ছেড়ে যেতে পারে। তাহলে কার ভেতরে কি আছে এটা কোনোদিনের জন্য মানুষ বলতে পারে? তাই নিন্দে নয়, অবহেলা নয়, অসত্য নয়। আজকে সুদাময়ী 60 বছরে মা হয়েছে, গোটা দাসপাড়া কেন, 10 খানা গ্রামের মানুষের কানাকানি চলছে যে ছেলে কবে হবে দেখতে যাব। তাহলে দিন যায় রাত হয়, রাত যায় দিন হয়। প্রেমানন্দ একদিন জুতোর দোকানে গেল আর সুদাময়ীর ঘর থেকে একটা শব্দ উঠল, ওয়া ওয়া। তার মানে বুঝেছেন, 10 খানা গ্রামের মানুষ লাইন দিয়ে 60 বছরে বুড়ির পেটে ছেলে দেখতে আসছে, আর এদিকে একটা কালো মতো ছেলে জুতোর দোকানে গিয়ে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ। আর মনমরা হয়ে বসে থেকে লাভ নেই, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ গৌর হরে হরিব, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে ডাকলি কেন বল? তুই তো একটা 5 বছরের বাচ্চা ছেলে আর আমি 70 বছর বয়স, তোর বাবার চেয়ে আমি বড়, তুই আমার নাম ধরে ডাকলি? তুই তো বাচ্চা, যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে কিনা সবাই আমাকে বলে বাচ্চা, কিন্তু আমি যে কবে থাকতে চৌবাচ্চা হয়ে আছি এটা কেউ জানে না। প্রেমানন্দ তুমি কি করে আমাকে ধরতে পারবে? বলি রাজার মতো রাজা আমাকে ধরতে পারে না। বলিরাজ দান করত, ভগবান একদিন বামন অবতারে বাচ্চা ছেলে হয়ে দান নিতে গিয়েছিল, বলুন বলিরাজ চিনতে পেরেছিল যে এটা ভগবান? 3 পা ভূমি চাইলো, বলিরাজ বাচ্চা বলে তাকে দিয়ে দিল, আর ভগবানের ছোট ছোট পা যে কত বড় হয়েছিল একমাত্র সেই জন্য। স্বর্গ মত্ত পাতাল ছিনিয়ে নিল, তাহলে ও বাচ্চা নয়, ও হলো চৌবাচ্চা। প্রেমানন্দ তুমি আমাকে বাচ্চা বলো না, আমি হলাম চৌবাচ্চা। এই বাচ্চাটাই দিনকে রাত করে, রাতকে দিন করে। এই বাচ্চাটাই নদীতে জোয়ার আনে আবার ভাঁটা আনে। এই বাচ্চাটাই মাটিতে ঘাসের জন্ম দেয়। বাচ্চার ইচ্ছা হলে ফুল ফোটে, আবার বাচ্চার ইচ্ছা হলে ফুল ঝরে যায়। আমি বাচ্চা নয়, আমি হলাম চৌবাচ্চা। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে এসেছে, এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, আনন্দ বলে এলোটাকে। আরে জানো না, শোনো, যার লাগি প্রাণ তোমার করে আনে চান, ও যার লাগি প্রাণ, যার লাগি প্রাণ করে আনে চান, ও যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি মন করে আনি চান, যার লাগি মন
তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, তুমি বাবা হইছ, তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, তুমি বাবা হইছ, বাবা, বাবা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কে? বাবা। তাহলে বাবা যদি সবচেয়ে সুন্দর হয়, এই যে বাবা শব্দটা কি? বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর। মুখ দিয়ে সব সময় বা উচ্চারিত হয় না, মন থেকে সর্বদাই বা উচ্চারিত হয় না। বা উচ্চারিত কখন হয়? কিছু সুন্দর জিনিস যদি মানুষ দেখে, কিছু ভালো জিনিস যদি মানুষ দেখে, তাহলে ভেতর থেকে বাহ 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 বাহ, তাই না? তুমি কোন অনুষ্ঠানে গেছো, তোমাকে এক গ্লাস শরবত দিয়েছে, শরবতটা যদি ভালো হয়, এক চুমুক দিয়ে ভেতর থেকে কি বলবে? বাহ 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 বাহ। শরবতটা যদি নুনে পোড়া হয়, ভেতর থেকে বা উচ্চারিত হবে? হবে না? তাহলে বা মানে কি? সুন্দর। কি? তাহলে বা সুন্দর, তাহলে বা সুন্দর, বা সুন্দর। তাহলে প্রেমানন্দকে বলছে তুমি সুন্দর, তুমি তো পরচর্চা পর নিন্দায় থাকো না, যারা পরচর্চা পর নিন্দায় মেতে থাকে, যারা হরিভক্ত মানুষকে ঘৃণা করে থাকে, তাদের আমি কোনোদিন সুন্দর বলি না। যারা সকাল সন্ধ্যে তালি দিয়ে হরি নাম করে, তারা দেখতে যদি কালো হয়, যদি খোঁড়া হয়, যদি কানা হয়, আমার চোখে সেই বড় সুন্দর। ও প্রেমানন্দ, পরচর্চা পর নিন্দা তুমি তো জানো না, তুমি দিবা নিশি গাহ গান হরে কৃষ্ণ হরে রাম, তাই তুমি হলে সুন্দর, তোমার ঘরে যে এসেছে সে হলো সুন্দর। একদিনের ছেলেকে মা কেউ খারাপ বলবে? বলে কি? তাহলে তুমি সুন্দর, তোমার ঘরে যে এসেছে সে সুন্দর, তাই তুমি বা, তোমার ঘরে যে এসেছে সে বা, তুমি দোকানের বা, ছুটে যাও ঘরে, ঘরের বাকে নাও কোলে তুলে, তাহলে বয়াকা বা, বয়াকা বা, দুটো বা যখন এক হবে তখন কি হবে? বাবা বাবা বাবা, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, আরেকবার নাই গৌর হরি হরি গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বলিয়ে রাধা মাধবে কি দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি? ফেলে দিয়েছি 70 বছর বয়সে বাবা, কোন রকমে লাঠির উপরে ভর দিতে দিতে বাড়ি যাচ্ছে, কিন্তু বাড়ির সামনে দেখতে পেল হাজার হাজার মানুষ। প্রেমানন্দ বলে আমি কি নিজের বাড়িতে না আসে ভুল করে অন্য বাড়িতে চলে এলাম? কুকুর বেড়াল যার বাড়ির সম্মুখে কোনোদিন দাঁড়াতো না, দাঁড়াবে কি করে? নিজেরা খেতে পায় না, ওদের খেতে দিবি কি করে? কুকুর বেড়াল কাক পক্ষী কাদের বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে থাকে? যারা খেতে পায় ওদের ঘরে, যারা খেতে দেয়।
তাহলে প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই কুকুর বেড়াল কোনোদিন যায় না। আজকে দেখতে পেল হাজার হাজার মানুষ গিয়ে দাঁড়িয়েছে। প্রেমানন্দ চিন্তা করছে কি আমার বাড়ি না অন্য কারো বাড়ি, একবার জিজ্ঞাসা করে দেখা ভাব। আচ্ছা ভাই, তোমরা যে এখানে এসেছ, ভিড় জমিয়েছ, ব্যাপারটা কি একটু খুলে বলবে? বলে এই যে একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। যেই বলেছে ছেলে দেখতে এসেছি, প্রেমানন্দ বলে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা বলে তুই লাইনে দাঁড়া, লাইন দে, সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখন আমার ছেলে দেখা হলো না। আর এসে বলে বাবা লাইনে দাঁড়া, তার মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। আচ্ছা বলুন তো, যে 60 বছর বয়সে বাবা, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, নিজের ছেলে দেখতে গিয়ে যদি তাকে লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ হাজার জনের পেছনে গিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আপনারা কি ভাববেন, ছেলে দেখতে পেল না বলে কাঁদছে? না, সে জানে সন্ধে হলেও আমি ছেলে দেখতে পাবো, কারণ আমার ছেলে। তাহলে কান্নার কারণটা কি? জীবনের বিশ্বাস, জীবনের আনন্দ। দেখবেন মানুষ দুঃখে কাঁদে, আর মানুষের যদি অতি আনন্দ এসে যায় সেই আনন্দ। আজকে প্রেমানন্দর শুধু আনন্দ নয়, অতি আনন্দ। কারণ জীবনের সবচেয়ে বড় বিশ্বাস করেছিল, সে আজকে জয়লাভ করেছে। আজকে সে কৃষ্ণ মন্দিরে গিয়েছিল, মন্দিরে উঠতে পারেনি, কদম গাছের নিচে দাঁড়িয়ে সে মানত করেছিল। তার মনের মধ্যে বিশ্বাস যে ভগবান সর্বত্র থাকে, ভক্তি করে যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে তাকে ডাকে, ভগবান সেইখানে দাঁড়িয়ে কৃপা করে। আজকে তার এত বড় বিশ্বাস পেয়েছি। তুমি যে বিশ্ব সংসারে আছো তার প্রমাণ আমি পেয়েছি। মানুষ তোমাকে দেখতে পায় না, তুমি দেখার বস্তু নয়, তুমি অনুভবের বস্তু। তোমাকে অনুভব করলে বোঝা যায় যে তুমি আছো। প্রতিটা মানুষকে অনুভব করতে হবে যে এই জগতে কেউ না কেউ একজন আছে। সে যদি না থাকতো তাহলে এই সংসার, এই জগৎ এমনি ভাবে নিয়মে চলতে পারত না। আজকে আমি 70 বছর বয়সে বাবা হইছি, এটা আমার নিজের ইচ্ছায় নয়, তুমি প্রমাণ করে দিলে। তুমি যদি কৃপা করো, 70 বছর কেন, 100 বছর বয়সেও বাবা হওয়া যায়। খিরে ভাই, পণ্ডিতগারি খুব করেছিলিস, গাছ বসাতে পারবো না, ফল ধরবে না, এখন বল। বল একটা কথা, আমি তোদের শিক্ষা দিতে চাই না, শুধু এইটুকু বলে দিচ্ছি, চোখ থেকে ঝরা জল পুনরায় মানুষ যেমন চোখে নিয়ে যেতে পারে না, তদ্রব কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেয়া যায় না। তাই ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। কাউকে একটা খারাপ কথা বলতে গেলে হাজারবার নিজের বিবেক দিয়ে বিচার করো যে কথাটা ঠিক না ঠিক নয়। এক কথা 100 কথা সমান হবে, তুমি জীবনে যদি একটাই কথা বলো সে কথাটার মূল্য থাকবে। নালে চায়ের দোকানে বসে শুধু বক বক করলে মানুষ তোমার কোনো মূল্যই দিল। তদ্রূপ প্রেমানন্দ বলে উঠল, দুঃখ করিস না, ভগবান আছে বিশ্বাস কর, ছোট বড় করে কাউকে কথা বলিস না। যা যা তোরা ছেলে দেখ, আমি সন্ধেবেলা ছেলে দেখতে পাবো। কিন্তু এই যে সময়, এত
এত লাইন, চুপ করে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, কারণ সময় একটা জিনিস, চলে গেলে আর ফিরে আসবে না, দিন গেলে দিন আর পাবে না। তাকিয়ে দেখো, সূর্য কিন্তু আমাদের পশ্চিম গগনের দিকে ঢলে গেছে, পূব গগনে উঠেছিল প্রাণ সূর্য, আজকে বলো তো যাইনি ঢলে পশ্চিম গগনে, কটা দিনই আছি পৃথিবীতে, যে কটা দিন থাকবো, জীবনে একটা দাগ রেখে যাও যে তুমি ছিলে এই মাটিতে, এটা হচ্ছে দাগ। প্রতিটা মানুষ মরবে, কিন্তু মৃত্যুর পরেও মানুষ বেঁচে থাকে কিসের দ্বারায়? একমাত্র তার কর্মের দ্বারায়। তাই কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ বেঁচে আছে তার কর্মের দ্বারা, স্বামী বিবেকানন্দ বেঁচে আছে কর্মের দ্বারায়, মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম আজও বেঁচে আছে তার কর্মের দ্বারায়। তাই স্বাধীনতা দিবসের দিনকে এখনো তার গানটা বাজে, একবার বিদায় দে মা, আবার আসবো ভালো কর্ম। তাই প্রেমানন্দ বললো, লাইনে দাঁড়িয়ে থেকে লাভ নেই, অন্তত ছেলের গণনা করে আসি। কি গো, গণনা করে না? তা আমি ছেলের গণনা করে আসি, ছেলের ভবিষ্যৎ কি আছে, কার কাজে যাবে। পাশেই ছিল আশ্রম, প্রেমানন্দের গুরুদেব আশ্রম, আশ্রমের দিকে পা বাড়িয়েছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম সুস্বাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, শরণাগতম গুরুজি, ও সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, গুরুজি। বলি একবার, যে যার গুরু মহারাজ কি, আরেকবার বলি, যে যার গুরু মহারাজ কি। আমার এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বললো, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বললো, ভুল কথা বলছিস কেন? না গুরুজি, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ঠিক করে বল, ছেলে তোর হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে? বলুন, ছেলে কার হয়? অনেকে মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কেন? না আমার একটা ছেলে হয়েছে। ও ছেলে হলো না ওর বউয়ের ছেলে হলো? প্রেমানন্দ বলে কি, না আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার স্ত্রী। আচ্ছা ঠিক আছে, কখন হয়েছে? সকাল সাতটায়। কি করতে হবে? গণনা। দাঁড়া, ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো? ছেলে কালো? ছেলেটা লম্বা হবে? আমি লম্বা? ছেলে লম্বা? ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে? প্রেমানন্দ বললো, মোরে আমি শান্তি পাবো, কারণ এই যে আপনি গণনা করে বললেন, ছেলে চোর হবে না, ডাকাত হবে না, কৃষ্ণ ভক্ত হবে, এতে জীবন ধন্য। আর কি হবে? হবে 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 ভবিষ্যৎ গণনা করতে গিয়ে গুরুদেব কাঁদছে। আস্তে আস্তে ভবিষ্যৎ গণনা করতে গিয়ে গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বললো, গুরুজি আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তো কালো হবে, ছেলে লম্বা হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে,
কিন্তু যে সময় জন্মেছে যোগটা ভালো নয়, আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বললো, গুরুদেব এটা আপনি কি বলছেন? হ্যাঁ প্রেমানন্দ, আমি গণনা করে যেটা পেলাম, ছেলে তোর মরবে না, কিন্তু এই যে যোগ, যে যোগে জন্মেছে এই যোগটা ভালো নয়, এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরবে। তবে 15 দিন বলতে কাল থেকে নয়, আজ থেকে 15 দিন। প্রেমানন্দ তাড়াতাড়ি বাড়ি যা, 15 দিনের মধ্যে কার মৃত্যু লেখা আছে সেটা আমি বলতে পারবো না, আমি জানি না তোর মৃত্যু হবে কি তোর স্ত্রীর মৃত্যু হবে, কিন্তু তোর স্ত্রী ছেলে কোলে নিয়ে বসে আছে, তুই এখনো ছেলে দেখলি না, তাই আমি তোকে বলে দিচ্ছি তাড়াতাড়ি বাড়ি যা, হয়তো ছেলে দেখা হতেও পারে নাও হতে পারে। প্রেমানন্দ যখনই শুনেছে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে ছেলের মা মরবে, প্রেমানন্দ সঙ্গে সঙ্গে বাড়িতে না গিয়ে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে আবার গিয়ে দাঁড়িয়েছে। দরজা আবার তখন বন্ধ, দরজার ভেতরের ভগবানকে বলল, কৃষ্ণ ছেলে চাওয়াটা কোনো অপরাধ নয়, ছেলে চাওয়াটা কোনো অন্যায় নয়, কিন্তু ছেলে দিলি তো এমন শাস্তি দিলি, 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে ছেলের মা মরবে, এখন বল আমি কার মৃত্যু চাইব, নিজের মৃত্যু চাইব না স্ত্রীর মৃত্যু চাই? আপনারা বলুন, একদিনের ছেলে কে মরলে ছেলে মানুষ হবে? মা মরে গেলে ছেলে মানুষ হবে? বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু মা মরে গেলে ছেলে মানুষ করতে পারবে? তাই প্রেমানন্দ বলল, কৃষ্ণ একটা কথা শুনেছিস আর একটা কথা শোন, 15 দিনের মধ্যে তুই আমার মৃত্যু দে, কিন্তু সুদাময়ীকে তুই বাঁচিয়ে, কারণ ও মরে গেলে ছেলে মানুষ হবে না, আর আমি ছেলে মানুষ করতে পারবো না এই 70 বছর বয়সে, তাই আমি মরে যাই কোনো দুঃখ নেই, কিন্তু আমার সুদাময়ীকে তুই বাঁচিয়ে রাখ, ও ছেলের মা বেঁচে থাকলেই শান্তি। দ্বিতীয়বার ভগবানের কাছে আবার জানিয়ে বাড়ি ফিরেছে সন্ধ্যেবেলা, ছেলে দেখে সবাই চলে গেছে, প্রেমানন্দ ঘরের মধ্যে গিয়ে সুদাময়ীকে বলল, সুদা কটা দিন বেঁচে থাকবো জানি না, তবে ছেলের একটা নাম রেখে যাব, দুঃখের সংসারে জন্ম তাই হলো দুঃখী, এ বড় কৃষ্ণ ভক্ত হবে তাই হলো কৃষ্ণ, মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। শোনো সুদা, কটা দিন বাঁচবো আমি জানি না, তাই তোমার হাতটা ছেলের মাথার উপরে রাখো। সুদাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনে ছেলের মাথার উপরে রেখে বলল, শোনো আমি যদি মরে যাই তোমাকে না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মরে যেতে হবে, ছেলে তুমি মানুষ করতে পারবে না, কারণ 60 বছর বয়স তোমার, তাই আমি তোমাকে বলে যাচ্ছি, ছেলের যখন 5 বছর হবে তখন ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এই ছেলেটাকে দান করে আসবে, দান করে আসবে, কারণ মানত করে যেখান থেকে ছেলেকে পেয়েছি আমি তাকে কথা দিয়েছিলাম, কারণ ভগবানের সঙ্গে বেঈমানি করতে পারবো না, তার সঙ্গে চিটিংবাজি করতে পারবো না, তাই 5 বছর হয়ে গেলে ওকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে। সুদাময়ী বলল, ঠিক আছে আমি দান করে দেবো, কিন্তু তার আগে তুমি মরার কথা বলছো কেন, তুমি মরবে না,
যে তোমাকে 70 বছর বয়সে বাবা করেছে, তুমি বাবা ডাক শুনবে, তুমি মরবে না। এখন ছেলেটা কাঁদছে, দাও ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দাও। কিন্তু প্রেমানন্দ ছেলে কোলে নিয়ে বসে আছে। সুধাময়ী দেখলো যে ছেলেটা কেঁদেই যাচ্ছে, প্রেমানন্দ ছেলেটাকে কোলে দিতে পারছে না। সুধাময়ী ছেলেটাকে কোলে নিতে গেছে, আর কোলে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত থেকে গেছে। আর যেই হাতটা থেকে গেছে, সুধাময়ী বুঝতে পেরে গেছে যে যেটা হবার সেটা হয়ে গেছে। গুরুদেব বলেছিল যে আজকে, আজ থেকে 15 দিন, তাই প্রেমানন্দ তাড়াতাড়ি বাড়ি যা, ছেলে দেখতে পাবে কি না দেখতে পাবে সেটা বলতে পারবো না। তদ্য প্রেমানন্দ ফিরল, কিন্তু ওই রাত্রি প্রেমানন্দ মারা ছেলে চোখে কাঁদছে খিদের জ্বালায়, স্বামী মরে পড়ে আছে, দেখলো দাই মারে একটু ছেলেটাকে ধর না। মানুষটা এই বলল, আমি জানিনি আজকাল দিনে, আজকের দিনকে মানুষটা আমাকে ছেড়ে তার ছেলেকে ছেড়ে চলে নাকের উপরে চোখ, চোখের উপরে কপাল। সেই জন্যে বলি নিঃশ্বাসের বিশ্বাস নেই, কার কপালে কি লেখা আছে সেটা জানা। দাইমা আমি একটু জড়িয়ে ধরে ওকে কাঁদ, যে মানুষটা কোনোদিনের জন্য আমাকে কাঁদতে দেয়নি। সংসারে যতই অভাব আছে, শুধু ছেলে 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 করে গেল, ছেলের মুখে আর বাবা ডাক শোনা হলো না, মানুষটা বসে থেকে কেমন পড়ে আইনি অতি স্বামী আজ চলে গেল কোনে।
স্বামী চলে গেল আজি কোন জানার দেশে। আমি বড় আশা করে করে